93তম মন কি বাত অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সঙ্গে জানালেন চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদলে হবে শহীদ ভগৎ সিং বিমানবন্দর। পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যের সরকারের সম্মতিতে বদলে যাচ্ছে বিমানবন্দরের নাম। এছাড়াও এদিনের বক্তব্যে মোদী জানান দেশে চিতার প্রত্যাবর্তনে গর্বিত হয়েছে ভারতবাসী। রাজধানীর বটদোয়ালী বিধানসভা কেন্দ্রের 50 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেশের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে কাজ করে চলেছেন তার ভূয়সী প্রশংসা করেন তিনি। চুরাইবাড়ি থানাধীন ত্রিপুরা অসম সীমান্তের এসটিপাড়া এডিসি ভিলেজের 5 নং ওয়ার্ডে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সত্যচাঁদ ত্রিপুরার বসত ঘরে অভিযান চালিয়ে 210 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। দুর্গাপূজা উপলক্ষে বিএমএস পরিচালিত ট্রাক ড্রাইভাররা দূরপাল্লার লরিগুলি থেকে চাঁদা তুলছিল। সেই চাঁদা আদায়কে কেন্দ্র করে তিলিয়ামুড়া থানার পুলিশ 4 জনকে আটক করে নিয়ে আসে থানায়। তাদের মুক্তির দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পূজা কমিটির সদস্যরা। প্রয়াত বিমল চৌধুরীর প্রয়াণ দিবসে প্রতি বছরের মতো এবছরও পারিবারিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রবিবার। মহালয়ের সকালে প্রয়াতের পুত্র শ্যামল চৌধুরী নিজ বাড়িতে এই রক্তদান শিবিরের আয়োজন করেন। শারদীয় দুর্গোৎসবকে সুন্দর ও সর্বাঙ্গীন সার্থক করে তোলার লক্ষ্যে নিগমের প্রত্যেকটি ওয়ার্ডকে 6 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম। সেই টাকা হাতে পাওয়ার পর 7 নম্বর ওয়ার্ডে পুরুদমে শুরু হয়েছে এলাকার উন্নয়নের কাজ। রাস্তাঘাট সংস্কার, জল নিকাশি ব্যবস্থা, স্ট্রিট লাইট মেরামতি সহ বিভিন্ন কাজ করা হয়েছে ওয়ার্ড কর্তৃপক্ষের তরফে। যে সমস্ত কাজ এখনও বাকি রয়েছে সেগুলি শীঘ্রই করা হবে বলে জানিয়েছেন ওয়ার্ড কর্পোরেটর। পূজার আগে এলাকার উন্নয়ন হওয়ায় খুশি নাগরিকরা। 12তম ওয়ার্ড ফার্মাসিস্ট ডে রবিবার পালিত হল রাজধানীর রিফসেট কলেজে। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একাত্ম মানবতাবাদের মূর্ত প্রতীক দীনদয়াল উপাধ্যায়ের 107তম জন্মজয়ন্তী রবিবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিন দীনদয়াল উপাধ্যায়ের কর্মজীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীপাবলি উপলক্ষে বিলুনিয়া যোগমায়া কালীবাড়িতে প্রতি বছর অনুষ্ঠিত হয় মহামেলা। এই উপলক্ষে কালীবাড়ির নাট মন্দিরে বিভিন্ন সরকারি আধিকারিকদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মতো এবছরও কিভাবে এই মেলা সুসম্পন্ন করা যায় তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। কমলপুরের স্মাইল সমাজের সংস্থা রবিবার মহালয়ের পূর্ণ লগ্নে দুর্গাপূজা উপলক্ষে কমলপুর শহরে অফিস রোড সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে 55 জন দুস্থ অসহায় পুরুষ মহিলাকে ধুতি ও শাড়ি উপহার দেন। দুর্গাপূজার এই শুভ উৎসবে স্বর্ণকমল জুয়েলার্স ক্রেতাদের জন্য নিয়ে এলো সেরা দুর্গাপূজার অফার স্বর্ণ শারদ অর্ঘ্য। আগামী 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। সোনার গহনার মজুরিতে থাকছে 25% ছাড় এবং হীরের গহনার মজুরিতে থাকছে 100% ছাড়। প্রতিদিন লাকি ড্রতে থাকছে 3টি হোম অ্যাপ্লায়েন্স, মেগা লাকি ড্রতে থাকছে 2টি সোনার নেকলেসের সেট এবং 1টি হীরের নেকলেসের সেট। এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার সঙ্গে 2000 টাকা গিফট ভাউচার, পুরনো সোনার গহনার সমমূল্যের নতুন হলমার্ক যুক্ত গহনা কেনার সুবর্ণ সুযোগ। সাংবাদিক সম্মেলনে স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ এই ব্যাপারে বিস্তারিত জানান। মহালয়ের পুণ্যলগ্নে উত্তর জেলার ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে 60 জন গৃহপরিচারিকাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। উদয়পুরের বড় বাজেটের পূজার মধ্যে একটি অন্যতম ক্লাব ইউথ ক্লাবের এই বছরের থিম ছৌ পার্বতী। সুসজ্জিত প্যান্ডেল এবং আলোকসজ্জায় ধীরে ধীরে সেজে উঠছে উদয়পুর চনবন থেকে রাজারবাগ পর্যন্ত। পূজা কমিটির সম্পাদক বিপ্লব কুমার দেব জানান এবারের পূজার বাজেট 25 লক্ষ টাকা। আসন্ন শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে মহালয়ার দিনে কৈলাসর ভেনাস ক্লাব এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে রবিবার। প্রতি বছর ভেনাস ক্লাব রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। মহালয়ার দিনে তর্পণ এক বিশেষ রীতি, মহালয়ার বিশেষ গুরুত্বও রয়েছে।
বিশালগড় বিধানসভা এবং কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচি করল সিপিআইএম। বিশালগড় বিধানসভা কেন্দ্রের অফিস জেলা চন্দ্রনগর ঘনিয়ামারা, অন্যদিকে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর বাজার কোনাবন এবং ফুলতলি বাজারে হয় এই কর্মসূচি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং উদয়পুর পুর পরিষদের সহযোগিতায় রবিবার উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 106তম জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রবিবার তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকার মানুষজনেরা ড্রাগস ক্রয় করতে আসা চার যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের কাছ থেকে 2 কোটা ড্রাগস ও ড্রাগ সেবন করার সিরিঞ্জ ও বাজেয়াপ্ত করে। স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের 40 বছর পূর্ণতা উপলক্ষে সারা দেশের সাথে উদয়পুর পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েত কমিউনিটি হলে উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বিশালগড় জাঙ্গালিয়া বিশ্বপ্রিয় ক্লাবে এই বছর অযোধ্যার রাম মন্দিরের আদলে পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান পূজা কমিটির সম্পাদক শঙ্কর সাহা এবং সভাপতি গৌতম সাহা। এই বছরের দুর্গাপুজোর বাজেট 10 লক্ষ টাকা। রাম মন্দিরের নকশাসহ মণ্ডপ তৈরি করছেন স্থানীয় শিল্পী হিমাংশু সিংহা। আলোকসজ্জায় উদয়পুরের মজুমদার ডেকোরেটর। ষষ্ঠী পুজোর দিন সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং সমাজসেবী রাজীব ভট্টাচার্যের হাত ধরে উদ্বোধন হবে পুজো মণ্ডপের।